হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের বলেছিলাম আগের দিন যে আজকে আছে আমার ডক্টর চেক আপ, আমি তো টেস্টগুলো সব করিয়ে নিয়েছি। কালকে বাড়িতে এসেছি আর আজকে যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে। আজকে ডাক্তার হয়তো ডেট দিয়ে দেবে, তো এখন বাজে হচ্ছে 8:30। 8টার সময় গিয়ে তোমার দাদাভাই নাম লিখিয়ে দিয়ে এসেছে আর আমি সকালবেলা উঠে তাই আমার যা যা কাজ থাকে সকালে সেগুলো করে নিয়ে এখন আমরা এসেছি একটু খেতে। সকালে কিছু টিফিন করতে পারিনি তাই এখানে একটু পুরি সবজি খেয়ে তারপর যাব হচ্ছে ডাক্তারের ওখানে। হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ 3 নম্বরে নাম আছে আমার। তো এখন এই দোকানেই বসে আছি আর এখানে খুব গরম গরম পুরিটা ভাজে আর সাথে সাথে দেয়, সেই জন্য কোনো ভয় নেই খেতে। তাই আমি একটাই খাবো, খেয়ে তারপর যাব হচ্ছে ডাক্তারের ওখানে। তো কী ডেট দেয় সেটা তোমাদেরকে পরে জানাবো। দেখো চলে এসেছে গরম গরম পুরি সবজি আর এত টেস্ট হয় এই সবজিটা, মানে কি বলবো তোমাদের, আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এখন প্রেগনেন্সির জন্য বেশি খেতে পারি না, তো এই আর কি আমি একটাই নিয়েছি বললাম। তো চলো খাওয়া দাওয়া করে যাওয়া যাক। এই দেখো ডাক্তার এখানে এসে বসে আছে আমরা দুজন আর ডাক্তারবাবু এখনো আসেনি, তো দেখানো হোক তারপরে আবার দেখা যাচ্ছে। তো ডাক্তার দেখিয়ে এসে আবার আমার একটা টেস্ট দিয়েছে, তো 2 ঘন্টা মানে খাওয়ার পরে আর খাওয়ার আগে এরকম আর কি টেস্ট রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখানে সাগরদিঘির পাড়ে এসে বসে আছি, 2 ঘন্টা পরে আবার যাব ব্লাড দিতে। তো এই দেখো বসে আছি এখানে আর হচ্ছে ভাবছি তোমার দাদাভাইয়ের একটু স্কিনে প্রবলেম হয়েছে পায়ে, তো সেটার জন্য ডক্টর দেখাবো। তো দেখা যাক, আমি আবার বাড়ি গিয়ে তারপর আবার আসবো। এই দেখো বাড়ি গেছিলাম, গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার এসেছি 2 ঘন্টা পরের ব্লাডটা দিতে। তো এগুলো সব মানে ডক্টর বিভিন্ন টেস্ট দিয়েছে আর কি, ডেট যেহেতু আমাকে ডেট দিয়ে দিয়েছে ডক্টর, সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে পরে জানাচ্ছি। তো ডেট দিয়ে দিয়েছে, তার আগে কিছু টেস্ট দিয়েছে যেগুলো আর কি দেখবে আর কি টেস্ট দিয়েছে সেটা আমি এখন মানে মনে পড়ছে না আমার। তো মানে ওই ব্লাড কতক্ষণে জমাট বাঁধে এইরকম আর কি আমাকে বুঝিয়ে বলেছিল। তো এইসব আর সুগার টেস্ট দিয়েছিলো, তো এগুলোই আর দিয়েছিল হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট। তো হিমোগ্লোবিনটা আমার তো যেহেতু আগে কম ছিল তো সেই জন্য সেটা টেস্ট দিয়েছিলো। এই যে আমি আর তোমার দাদাভাই বসে আছি, তো বাড়ি থেকে এসেছি, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি আর এখন হচ্ছে তোমার দাদাভাইকে নিয়ে যাবো তোমার দাদাভাই এখানে ডাক্তার দেখাতে। আমার এখানে কাজ হয়ে গেছে, শুধু কাগজটার জন্য বসে আছি। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই যে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের ডাক্তার দেখাতে রয়্যাল মেডিকেলে। তো এখানে করুণাময় চক্রবর্তী বসেন, আমার খুব ভালো স্কিনের ডাক্তার, তো ওনাকেই দেখাবো। দেখানোর পরে ওষুধ নেবো, তারপরে যাব। বসে আছি, নাম লেখানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো কিন্তু ডক্টর মানে ভিডিও কলে দেখে, আগে উনি এখানে বসতো, তো এখন উনি চলে গেছে বাইরে, তো উনি ভিডিও কলে দেখে আর মাসে 1 কি 2টো ডেট এসে দেখে, তো সেই ডেটটা আমরা ধরতে পারিনি। যাই হোক, তোমার দাদাভাই ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন হচ্ছে ইয়ে দেখতে পাচ্ছ ওষুধ নিচ্ছি। তো ওষুধটা নিয়ে তারপরে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে বাকিটা বলবো যে আমাকে কী কী টেস্ট দিয়েছিলো আর আমার হচ্ছে ডেটটা কবে দিল। তো খুব টেনশন হচ্ছে, যাই হোক ডক্টর দেখে এসেছি আর তোমাদেরকে বললাম যে ডেটটা আজকে দিয়ে দেবে আর সেটা তোমাদেরকে বলবো। মনে অনেক ভয় লাগছে কিন্তু তার সঙ্গে আনন্দও হচ্ছে যে এই 9 মাসের জার্নিটা মানে তোমাদের আশীর্বাদে ভালোভাবে কাটিয়েছি আর বাকি দিনগুলোও ভালোভাবে কাটবে। তো ডেট দিয়েছে, আমাকে বলেছে যে সোম থেকে বুধের মধ্যে একটা ডেট চুজ করতে, মানে জানুয়ারির 1 থেকে 3 তারিখের মধ্যে চুজ করতে। তো কারণ ডক্টর 8 তারিখে ছুটিতে চলে যাচ্ছে তো সেই জন্য, তো আমরা এখনও ডেটটা চুজ করিনি যে সোমবার করব না বুধবার করব, তো সেটা তোমাদেরকে পরে জানাবো। এটা ফাইনাল যে সোমবার বুধের মধ্যে একদিন করছি, তো কবে করছি সেটা তোমাদেরকে অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। তো চলো এখন রাতের রান্না এখন হবে, তোমার দাদাভাই গেছে বাজারে মাছ আনতে, তো আসুক তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। মানে আমিও টেনশনে, তোমার দাদাভাই একটু টেনশন করছে, কী আর করা যাবে, তোমরা একটু প্রে করো যেন সব ভালোভাবে হয়। তো দেখা হচ্ছে পরে, দেখতে থাকো সাথে থাকো। তো দুপুরে তো কোনো রকম খাওয়া দাওয়া হয়েছে, এখন তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, তো তোমাদের দাদাভাই রান্না করছে মাছের ঝোল ভাত, তো হচ্ছে এটাই রাত্রে খাবো আর কি। তো রান্না আমি করতে চেয়েছিলাম কিন্তু তোমার দাদাভাই বললো না আজকে আমি করি, আর তো কয়টা দিন। তা যাই হোক, তোমার দাদাভাই এমনিতেও করে সবসময়, তো ও খুশি মনে করে, আর এখানে তো ও ছাড়া আমার কেউ নেই। তো এই দেখো ভালোই রান্না করেছে, মাছের ঝোলটা দেখে বেশ মনে হচ্ছে টেস্টি হয়েছে।
খেতে ইচ্ছা করছে দেখে, তো ভালোই হবে আশা করি। তো চলো এরপর শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো এই যে খাওয়া দাওয়া শেষ, আর হচ্ছে তোমাদের দাদাভাই এবার হচ্ছে মশারি লাগাচ্ছে। মশারি টানানোর ডিউটিটা তোমাদের দাদাভাই, কারণ আমার খুব বিরক্ত লাগে মশারি টানাতে। তো আমরা এই ডেলিভারি নিয়ে আলোচনা করছি আর এসবই আর কি কথা বলছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হসপিটাল ব্যাগ নেবো জন্য ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ধুয়ে দিয়েছি, তো ওটাই হসপিটালে ব্যাগ রেডি করব, এখন তো রেডি করতেই হবে। তো চলো আর লেট করব না, শুয়ে শুয়ে আমরা একটু কথা বলতে বলতে শুয়ে পড়বো। আর আমার মেডিসিন যা যা নেওয়া ছিল সব নেওয়া হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে।